আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ক্যামব্রিয়ান কলেজের আজকের আইসিটির ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত সুলতানা টুম্পা প্রভাষক আইসিটি ক্যামব্রিয়ান কলেজ চট্টগ্রাম তো চলো শিক্ষার্থীরা আজকে ক্লাস শুরু করা যাক ক্লাসের শুরুতেই আমরা কিছু ছবি লক্ষ্য করি দেখা যাচ্ছে একটি টাওয়ার থেকে কিছু সিগনাল প্রেরিত হচ্ছে এরকম দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে একটি ল্যাপটপ রাউটার মোবাইল পরস্পরের সাথে যোগাযোগ করছে বাট তাদের মধ্যে কোনো সরাসরি সংযোগ দেখা যাচ্ছে না একজন লোক মোবাইল ফোনে কথা বলছে আর কতগুলো টাওয়ারের ছবি আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো ছবি দেখে আমরা যেটা ধারণা করতে পারছি যে তার মাধ্যম ছাড়াই বা তারবিহীনভাবে কোনো যোগাযোগ সম্ভব না হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যমের ওয়্যারলেস মিডিয়াম বা তারবিহীন মাধ্যম আজকের সমস্ত ক্লাস জুড়ে আমরা তারবিহীন মাধ্যম সম্পর্কে জানার চেষ্টা করবো আজকে ক্লাস শেষে শিক্ষার্থীরা তোমরা ডেটা ট্রান্সমিশনের তারবিহীন মাধ্যম কি সে সম্পর্কে বলতে পারবে আর বিভিন্ন ধরনের তারবিহীন মাধ্যম সম্পর্কে ধারণা লাভ করতে পারবে আর তার বিহীন মাধ্যমের সুবিধা অসুবিধাগুলো যাচাই করতে পারবে তো চলো শুরুতে আমরা জেনে নেই যে তারবিহীন মাধ্যম কাকে বলে তারবিহীন মাধ্যম হচ্ছে আমরা যখন একটি প্রেরক ও একটি প্রাপকের মধ্যে সরাসরি কোনো তার সংযোগ দেখতে পাব না তখন আমরা সেটাকে তারবিহীন মাধ্যম বলবো তো এক্ষেত্রে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে তথ্যের আদান প্রদানটা করব এক্ষেত্রে যেহেতু তার মাধ্যম থাকছে না তাই ডেটার আদান প্রদানের জন্য আমাদেরকে অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করতে হবে আর এরপরে এটাকে আনগাইডেড মিডিয়া নামে ডাকা হয় কারণ এটা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত না হয়ে ছড়িয়ে পড়ে বা চারপাশে ছড়িয়ে পড়ে একটা নির্দিষ্ট দিকে অথবা চতুর্দিকে এটি ছড়িয়ে পড়তে পারে আর ক্ষেত্রে যেহেতু দিকের একটা ব্যাপার আছে আর এই দিকটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টেনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই তারবিহীন মাধ্যম জিনিসটা আমরা বলতে পারি যে অ্যান্টেনা যেহেতু একটি বিশেষ ব্যাপার ক্ষেত্রে তো অ্যান্টেনা কি সেটা একটু দেখা যাক অ্যান্টেনা হলো এমন একটি বিদ্যুৎ পরিবাহী সম্বলিত যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের যে বিদ্যুৎ সিগনালগুলো বা অ্যানালগ বা ডিজিটাল সিগনালগুলো যাদেরকে প্রেরণ করা হচ্ছে তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি বাতাসে যখন কতগুলো তরঙ্গ প্রেরণ করা হবে ওই তরঙ্গগুলোকে নিয়ন্ত্রণের জন্য আমরা এই অ্যান্টেনাটি ব্যবহার করতে পারি তাহলে অ্যান্টেনা কয় ধরনের হয় সেটা একটু আমাদের জানতে হবে যেহেতু তার বিহীন মাধ্যমে আমাদের অ্যান্টেনাটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো অ্যান্টেনা তিন ধরনের হতে পারে একটা হচ্ছে ট্রান্সমিটার একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে ট্রান্সিভার ট্রান্সমিটার অ্যান্টেনা সিগনাল ট্রান্সমিট করতে পারে বা সিগনাল প্রেরণ করতে পারে রিসিভার অ্যান্টেনা সিগনাল রিসিভ করতে পারে আর ট্রান্সিভার একাধারে ট্রান্সমিট করা ও রিসিভ করা দুটো কাজই করতে পারে তো অ্যান্টেনার আরও একটি প্রকারভেদ আছে সেটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে আমরা অ্যান্টেনাকে আরও ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দিকযুক্ত অ্যান্টেনা বা লাইন অফ সাইট যেটাকে বলছে আর একটা হচ্ছে দিকবিহীন অ্যান্টেনা তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমরা দিকবিহীন অ্যান্টেনা ও দিকযুক্ত অ্যান্টেনার দুটোর ছবি দেখতে পাচ্ছি পাশের চিত্রটি খেয়াল করো দেখা যাচ্ছে ডিরেকশনাল বা দিকযুক্ত অ্যান্টেনাতে দেখা যাচ্ছে পরিবাহী একটি অ্যান্টেনা থেকে তথ্য প্রেরণ হচ্ছে একটি নির্দিষ্ট দিকে আর আরেকটিতে দেখা যাচ্ছে অ্যান্টেনা থেকে ডেটা ট্রান্সমিট হচ্ছে চতুর্দিকে চতুর্দিকে প্রেরিত হওয়া অ্যান্টেনাটাকে আমরা বলি অমনি ডিরেকশনাল বা দিকবিহীন অ্যান্টেনা আর একটা এটা হচ্ছে দিকযুক্ত এন্টেনা আর এটা যেখানে দেখতে পাচ্ছি এটাও হচ্ছে একটি দিকযুক্ত অ্যান্টেনার ছবি তো তারবিহীন মাধ্যম জানার জন্য আমাদেরকে আরেকটি ব্যাপার সম্পর্কে ধারণা রাখতে হবে সে ব্যাপারটি হচ্ছে ইলেকট্রোমেগনেটিক স্পেক্ট্রাম বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুচ্ছ বা বর্ণালী তো তড়িৎ চুম্বকীয় বর্ণালী কেন জানতে হবে কারণ তার বিহীন মাধ্যম যেহেতু ডেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে প্রেরণ হয় এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোর একটি রেঞ্জ বা ব্যাপ্তি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তোমাদের পদার্থবিজ্ঞানে এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে পড়া আছে তো এই যে এখানে যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে কতগুলো কম্পাঙ্কের রেঞ্জ দেখা যাচ্ছে আবার তরঙ্গ দৈর্ঘ্যেরও রেঞ্জ দেখা যাচ্ছে আর এই তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের ভিন্নতার ভিত্তিতে আমাদের অনেকগুলো রশ্মি আছে যাদের নাম আমাদেরকে জানতে হয় যেমন আমরা দেখতে পাচ্ছি যে টেন টু দি পাওয়ার জিরো ফ্রিকোয়েন্সি বা ওয়ান ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে টেন টু দি পাওয়ার এইট ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের একটা রেঞ্জ দেখা যাচ্ছে মাইক্রোওয়েভের রেঞ্জ দেখা যাচ্ছে অবলোহিত রশি বা ইনফ্রারেডের একটি রেঞ্জ দেখা যাচ্ছে দৃশ্যমান আলো অতিবেগুনি রশ্মি এক্স রে গামা রে কসমিক রে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের রশ্মির একটা ব্যাপ্তি আমরা এখানে লক্ষ্য করছি এরপর তরিতচুম্বকীয় বর্ণালী জানার পর আমাদেরকে আরেকটি ব্যাপার জানতে হবে সেটা হচ্ছে মডুলেশন কারণ আমরা যখন প্রেরক যন্ত্র থেকে ডেটা প্রেরণ করব করবো তরিচুম্বকীয় তরঙ্গ আকারে যেহেতু ওইটি তরঙ্গ তাই তার কম্পাঙ্ককে বা কম্পাঙ্কের সাথে রিলেটেড যে টার্মগুলো আছে তাদেরকে প্রেরণ করার সময় কিছুটা পরিবর্তন করে প্রেরণ করা প্রয়োজন হতে পারে অথবা এক সিগনাল থেকে আরেক সিগন্যালকে পৃথক করার জন্য বা পার্থক্য করার জন্য কিছু কিছু ব্যাপার মডিউলেটেড করার দরকার হতে পারে বা পরিবর্তন করার দরকার হতে পারে আর এই পরিবর্তন করার প্রক্রিয়ার নামই হচ্ছে মডুলেশন আর এই মডিউলেশন কয় ধরনের হতে পারে দেখা যাক আমরা যখন অ্যানালগ সিগনালকে পরিবর্তন করব। তখন সেটা হবে অ্যানালগ মডিউলেশান আর আমরা যখন ডিজিটাল সিগনালকে পরিবর্তন করব সেটা হবে ডিজিটাল মডিউলেশান অ্যানালগ মডিউলেশনকে আবার আরও তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাম্প্লিটিউড মডিউলেশন বা বিস্তার মডিউলেশন যখন আমরা তরিচুম্বকীয় তরঙ্গর বিস্তারকে পরিবর্তন করব সেটা হবে অ্যাম্প্লিটিউড মডিউলেশন ফ্রিকুয়েন্সি মডিউলেশন বা কম্পাঙ্ক মডিউলেশন আরেকটি হচ্ছে ফেস মডিউলেশন বা দশা মডিউলেশন তিনটি ক্ষেত্রেই তরঙ্গের কিছু ব্যাপারকে পরিবর্তিত করে বিভিন্ন মাধ্যমে প্রেরণ করা হয় তো ছবিতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের মডিউলেশনগুলো কেমন যেমন আমরা যদি ফার্স্টে অ্যাম্প্লিটিউড মডিউলেশন বা বিস্তার মডিউলেশন দেখি দেখা যাচ্ছে যে ক্ষেত্রে আমাদের যে একটি সিগনাল আর একটি ক্যারিয়ার সিগনাল মানে যেটা বাহক হিসেবে আমরা যে মাধ্যমটাকে ব্যবহার করব সেই তরঙ্গের সাথে একটি সমন্বয় ঘটিয়ে একটি মডিউলেটেড তরঙ্গ পাওয়া যাচ্ছে যে মডিউলেটেড তরঙ্গে দেখা যাচ্ছে বিস্তারটা ডিফারেন্ট আছে তো আবার পাশে আরেকটি ছবি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ক্যারিয়ার সিগনাল আর সিগনাল সম্মিলিতভাবে মডিউলেটেড আকারে কম্পাঙ্কগুলোকে মডিউলেটেড করছে মানে এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মডিউলেশন সম্পন্ন হচ্ছে আবার আরেকটি চিত্রে দেখো যে কম্পাঙ্কগুলোর দশা বা অবস্থার পরিবর্তন সাধন হচ্ছে তো সেক্ষেত্রে ফেস মডিউলেশন হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি এরপর আমরা যদি তার বিহীন মাধ্যমের এই যে মডিউলেশন জানলাম আমরা আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জানলাম আমরা জানলাম অ্যান্টেনা দিয়ে চুম্বকীয় তরঙ্গ প্রেরণ করা হয় সব কিছু জানার পর এখন আমাদের এই ওয়্যারলেস মিডিয়া কয় ধরনের হতে পারে বা নেটওয়ার্কিংয়ে আমরা কয় ধরনের ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করি সেটা যদি জানতে চাই আমরা এই তিনটা মিডিয়ার নাম বলতে পারি একটা হচ্ছে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ মাইক্রোওয়েভ তরঙ্গ ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি তো শুরুতে দেখা যাক রেডিও বা বেতার তরঙ্গ পাশে আমরা একটা চুম্বকীয় বর্ণালী খেয়াল করছি যে বর্ণালিতে আমাদের সামনে যে রেঞ্জটা এসেছে এই বর্ণালীর এই অংশটা এতটুকু পরিমাণ অংশ বা এতটুকু ফ্রিকোয়েন্সি রেঞ্জকে আমরা বলতে পারি রেডিও ওয়েভ খেয়াল করে দেখো এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে তিরিশ কিলোহার্স আর থেকে শুরু করে তিনশো মেগাহার্স পর্যন্ত এই রেঞ্জের ফ্রিকোয়েন্সির যে তরঙ্গ তাকেই কিন্তু আমরা বলি বেতার তরঙ্গ বা রেডিও ফ্রিকোয়েন্সি তো রেডিও ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমাদের আরেকটু যেটা জানা লাগবে সেটা হচ্ছে রেডিও ওয়েভ তিন কিলোহার্স থেকে তিনশো গিগাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সির একটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এছাড়া ডেটা কমিউনিকেশনে আমরা যখন ব্যবহার করি রেডিও তরঙ্গকে তখন সেটাখানে আমরা দশ কিলোহার্স থেকে এক গিগাহার্স ফ্রিকোয়েন্সির একটি তরঙ্গ ব্যবহার করি তো রেডিও ওয়েভ কিছু শ্রেণীবিন্যাস আছে রেডিও ওয়েভের তারা কেমন সেটা হচ্ছে প্রথমত রেডিও ওয়েভকে আমরা যারা ব্যবহার করতে পারবে তরঙ্গটা সেটার ভিত্তিতে দুভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সাধারণত যে সকল রেডিও তরঙ্গ সকলের ব্যবহারের জন্য নয় বা নিয়ন্ত্রিত থাকে তখন সেটাকে আমরা বলি নিয়ন্ত্রিত বেতার তরঙ্গ আবার যে বেতার তরঙ্গের ডেটা সবার জন্যই উন্মুক্ত কোনো লিমিটেশনস নেই তখন ওইটাকে আমরা বলি অনিয়ন্ত্রিত বেতার তরঙ্গ আবার পুনরায় বেতার তরঙ্গকে আমরা আরও তিন ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকুয়েন্সি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি যে এক ধরনের ফ্রিকোয়েন্সিরই তরঙ্গ ব্যবহার হবে আর একটি হচ্ছে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এক্ষেত্রেও এক ধরনেরই তরঙ্গ ব্যবহার হবে আর আরেকটা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম তাহলে লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি কোনটি যখন কোনো ফ্রিকোয়েন্সি সত্তর মিটার বা দুইশো ফুটের মধ্যে ট্রান্সমিশন করা যাবে আর যার গতি এক থেকে দশ এম বিপিএসের মধ্যে থাকবে তখন তাকে আমরা লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বলবো আর এর বাধাভেদ করার ক্ষমতা একটু কম মানে ওর দূরত্বটা একটু কম বা কাভারেজটা কিছুটা কম সেজন্য এটাকে লো পাওয়ার বলা হচ্ছে আর একটি হচ্ছে একটু বেশি দূরত্বে যখন সিঙ্গ সিগনাল ট্রান্সমিট করতে হবে তখন আমাদের হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সির প্রয়োজন হবে এক্ষেত্রে আমাদের রেডিও তরঙ্গটার সামনে যদি কোনো বাধা আসে সে ওই বাধাটাকে অতিক্রম করতে সক্ষম এছাড়া রেডিও ওয়েভ কিন্তু বেশিরভাগ রেডিও ওয়েভই বাধা অতিক্রম করতে সক্ষম তবে যদি মাত্রাটা অতি উচ্চ কম্পাঙ্কে চলে যায় সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় আর স্প্রেড স্পেকট্রাম হচ্ছে যে ক্ষেত্রে আমরা একাধিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করব। কতগুলো অনেকগুলো ফ্রিকোয়েন্সির কম্বিনেশনকে একসাথে ব্যবহার করা হলে তখন সেটাকে বলা হবে স্প্রেড স্পেকট্রাম এছাড়া রেডিও ওয়েভের আরেকটা ব্যাপার আমরা জেনে নিই সেটা হচ্ছে প্রোপাগেশন কারণ যখন একটা বেজ স্টেশন থেকে রেডিও ওয়েভ ট্রান্সমিট করা হবে সেই রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ কোন কোন পথে চলাচল করতে পারবে সাধারণত রেডিও ওয়েভ যে কোনো পথেই চলাচল করতে পারে তবে প্রেরণের প্রকৃতি অনুযায়ী সেটার চলাচলের পথটা সীমাবদ্ধ করে দেওয়ার একটা পদ্ধতি আছে পদ্ধতির নামই হচ্ছে প্রোপাগেশন যেমন যদি আমরা আমাদের রেডিও ওয়েভকে আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে সেই ভূপৃষ্ঠের আশপাশেই ঘোরার জন্য বলি ভূপৃষ্ঠের আশপাশ ঘুরবে সে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে দূরবর্তী স্থানে যাবে না যদি আমরা এরকম বলি তখন সেটাকে আমরা বলি গ্রাউন্ড প্রোপাগেশন। সেটা ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গায় থাকে স্কাই প্রোপাগেশন আরেকটি দেখা যাচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেডিও তরঙ্গ প্রেরিত হচ্ছে প্রেরিত তরঙ্গটি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে এক্ষেত্রে কিন্তু সে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকছে না সে বায়ুমণ্ডলে পৌঁছাচ্ছে আয়নো আয়ন জোনে যাচ্ছে গিয়ে আবার প্রতিফলিত হয়ে রিসিভারের কাছে ফিরে আসছে এই ধরনের প্রপাগেশনকে বলা হয় স্কাই প্রোপাগেশন। আবার আরেকটি হচ্ছে লাইন অফ সাইড প্রোপাকেশন এক্ষেত্রে দুইটি টাওয়ার আর ওই দুইটি টাওয়ারের মধ্যে সিগনাল ট্রান্সমিট হবে মুখোমুখি মুখোমুখি দূরত্বে সিগনালের ট্রান্সমিট ঘটছে দেখা যাচ্ছে সিগন্যালের আদান প্রদান ঘটছে আর এই আদান প্রদানের জন্য বা এই ধরনের প্রোপাগেশনে টাওয়ারগুলোকে কাছাকাছি দূরত্বে মুখোমুখি থাকতে হয় এক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন স্পিডটা ভালো পাওয়া যায় যেহেতু মুখোমুখি দূরত্বে সে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না তো এই তিন ধরনের প্রোপাগেশন ব্যবহার করে সাধারণত আমরা রেডিও ওয়েভকে পাঠাতে পারি সেন্টার থেকে রিসিভারের দিকে এছাড়া আমরা যদি এবার বেতার তরঙ্গের সুবিধা ও নিয়ে আলোচনা করি রেডিও ওয়েভ সাধারণত বাধা ভেদ করার একটা ক্ষমতা আছে সে সামনে কোনো বাধা থাকলে সেটাকে অতিক্রম করে যেতে পারে তাই এটার একটা এটা একটা বড় সুবিধা ওর জন্য আর সরল রেখায় থাকতে হয় না যেহেতু বাধা ভেদ করে যেতে পারে তাই এক্ষেত্রে সরল রেখায় থাকার কোনো প্রয়োজন নেই আর বায়ুমণ্ডল দ্বারা খুব সামান্যই প্রভাবিত হয় কারণ বায়ুমণ্ডলে রেডিও ওয়েভ তেমন একটা শোষিত হয় না তাই বায়ুমণ্ডল দ্বারা সে প্রভাবিত হয় না আর অসুবিধা হচ্ছে যদি আমরা নিম্নমাত্রার রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করি তাহলে বিপুল পরিমাণ তথ্যকে পাঠানো যাবে না তাহলে তথ্যগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর কারণ আমাদের চারপাশে যদি খুব বিপুল পরিমাণে রেডিও ওয়েব বা রেডিও তরঙ্গের আনাগোনা থাকে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকারক হতে পারে এছাড়া আমরা রেডিও ওয়েবের বাস্তব উদাহরণগুলো যদি দেখি সাধারণত যে বেতার যন্ত্রগুলো আছে এফ রেডিও বা রেডিওগুলো বাংলাদেশ বেতার ইত্যাদি যন্ত্রগুলোতে এই তরঙ্গ বা এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার হয় আমাদের যে মোবাইল কমিউনিকেশান আছে মোবাইল কমিউনিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সির প্রচুর ব্যবহার আছে টেলিভিশন ব্রডকাস্টিংয়ে ব্যবহার আছে এছাড়া প্রেরক ও প্রাপক যখন একজন প্রেরক থাকবে আর সেটা একাধিক প্রাপকের কাছে তাকে পৌঁছাতে হবে মাল মাল্টিকাস্টিং যে পদ্ধতিটা আমরা ট্রান্সমিশন মোডটা পড়েছিলাম সেক্ষেত্রে রেডিও লিঙ্কটা খুবই উপযোগী হয় আমরা ওয়ারলেস কমিউনিকেশনে এ ব্যাপারে অনেকটাই পড়ব আর সাধারণত আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কে এটাকে ব্যবহার করতে পারি ওয়াইড এরিয়া নেটওয়ার্কে রেডিও ফ্রিকোয়েন্সির একটা ভালো ব্যবহার আছে এছাড়া চলো আমরা আমাদের পরবর্তী তারবিহীন মাধ্যমটা একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে একটি টাওয়ারে দুই ধরনের ব্যাপার বা দুই ধরনের অ্যান্টেনা দুই দিকে মুখ করে আছে তো এই যে দুটি টাওয়ারে যে এই টাওয়ারটিতে যে ধরনের যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগটাকে আমরা যে তারবিহীন মাধ্যম ব্যবহার করছি সেটাকেই আমরা মাইক্রোওয়েভ বলতে পারবো মাইক্রোওয়েভ তরঙ্গের রেঞ্জ হচ্ছে তিনশো মেগাহার্স থেকে তিনশো গিগাহার্স পর্যন্ত এক্ষেত্রে তোমরা মনে আছে আশা করি যে কিছুক্ষণ আগে আমরা যখন রেডিও ফ্রিকোয়েন্সি দেখছিলাম সেটা ছিল তিন হার্স থেকে তিনশো মেগাহার্সের মধ্যে তার মানে ওই তিনশো মেগাহার্সের পরের যে রেঞ্জটা সেটাই মাইক্রোওয়েভের জন্য ব্যবহৃত হচ্ছে এরপরের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি এক মিলিমিটার থেকে এক মিটারের মধ্যে আর এটির বিশেষত্ব হচ্ছে এটি বাঁকা পথে চলতে পারে না তার মানে এক্ষেত্রে আমার যে সেন্ডার ও রিসিভার যে অ্যান্টেনারা তাদেরকে কিন্তু মুখোমুখি রাখতে হবে এজন্য সু দালানের উপরে যে টাওয়ারগুলো দেখা যায় সাধারণত তারা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ আদান প্রদানের জন্য তৈরীকৃত টাওয়ার আর এক্ষেত্রে এটি দুটি ট্রানজিভার নিয়ে গঠিত দুটি ট্রানজিভার থাকে প্রত্যেকটি অ্যান্টেনাতে একটির কাজ হচ্ছে সিগনাল রিসিভ করা আর একটি কাজ হচ্ছে সিগনাল ট্রান্সমিট করা এটা আমাদেরকে এই চিত্র থেকে আমরা যেটার ধারণা পাচ্ছি এছাড়া মাইক্রোওয়েভ তরঙ্গের আদান প্রদানের ক্ষেত্রে আমরা দুই ধরনের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করি একটি হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এক্ষেত্রে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে দেখা যাচ্ছে যে একটি সূচ্চ দালান দুটি সুউচ্চ দালানের উপর দুটি টাওয়ার স্থাপিত আছে আর ওই দুটি টাওয়ারের মধ্যে মুখোমুখি যোগাযোগ চলছে আমরা বলতে পারি যে টাওয়ার দুটি তাহলে ভূপৃষ্ঠের সাথে সংযুক্ত যখন এই ধরনের ব্যাপার ঘটে যে দুটি টাওয়ারই বা দুটি ট্রান্সজিভারই ভূপৃষ্ঠে আছে আর ভূপৃষ্ঠে থাকা দুটি ট্রান্সজিভারের মধ্যে যোগাযোগ হচ্ছে তখন আমরা সেটাকে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলতে পারবো তো প্রথমত আমাদের মাইক্রোওয়েভের প্রকারভেদের নাম হচ্ছে টেরিস্ট্রিয়াল আর টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ব্যাখ্যাতে যেটা আমি অলরেডি বলেছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠে ট্রানজিভার ও রিসিভার বসানো থাকবে দৃষ্টি রেখায় যোগাযোগ করবে মানে লাইন অফ সাইট হবে আর হচ্ছে কোনো বাধা না থাকলে সে এক থেকে পঞ্চাশ মাইল পর্যন্ত ডেটা আদান প্রদান করতে সক্ষম তাহলে আরেকটি যেটি মাইক্রোওয়েভ কমিউনিকেশন সেটা কি দেখতেই পাচ্ছি আমাদের সবার কাছে পরিচিত একটি মাধ্যম দেখা যাচ্ছে স্যাটেলাইট যোগাযোগ স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে পৃথিবীতে থাকা কিছু স্টেশন তাদের যে যোগাযোগের মাধ্যমটা সে আর ভূপৃষ্ঠ না সে হচ্ছে অনেক দূর উপরে থাকা কত দূর উপরে পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকা একটা কৃত্রিম উপগ্রহ যেটাকে আমরা স্যাটেলাইট বলি আর এই স্যাটেলাইট যেখানে স্থাপিত আমাদের পৃথিবীতে থাকা স্টেশন থেকে কিছু সিগনাল সেখানে পৌঁছে কৃত্রিম উপগ্রহে পৌঁছে কৃত্রিম উপগ্রহ দ্বারা প্রক্রিয়াকৃত হয় পরে সেটি আবার পৃথিবীতে থাকা স্টেশনে চলে আসে তাহলে পৃথিবীতে থাকা স্টেশনে কি থাকে সেটা আমরা একটু জেনে নিই ভিসেট নামক কতগুলো শক্তিশালী অ্যান্টেনা থাকে ভিসেট মানে হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল নামক কতগুলো শক্তিশালী অ্যান্টেনা থাকে যারা অনেক দূর পর্যন্ত সিগনাল ট্রান্সমিট করতে সক্ষম তো তারা কি করে তারা ছয় গিগাহার্স কম্পাঙ্কের একটি সংকেত প্রেরণ করে পৃথিবীতে থাকা একটি জিও স্টেশনারি স্টেশন সে ছয় হার্সের একটি কম্পাঙ্ক আমাদের স্যাটেলাইটে প্রেরণ করে স্যাটেলাইটে থাকে অনেকগুলো ট্রান্সপন্ডার যে ট্রান্সপন্ডারগুলো দুর্বল সিগনালগুলোকে যেহেতু অনেক উপরের পথ সে ভ্রমণ করেছে তাতে করে তার যে পথটা তার যে ক্ষমতাটা সে ক্ষমতাটা একটু কমে যায় তার কম্পাঙ্ক একটু দুর্বল হয়ে যায় তো স্যাটেলাইটে থাকা অনেকগুলো ট্রান্সপন্ডার তাদেরকে মানে দুর্বল সিগনালগুলোকে সবল করে বা ঠিকঠাক করে এবং ঠিকঠাক করে চার গিগাহার্স সংকেত রূপে খেয়াল করো প্রেরিত হচ্ছিল ছয় গিগাহার্স আর ফেরত আসছে চার গিগাহার্স চার গিগাহার্স সংকেতে প্রেরণ করে সংকেত হিসেবে প্রেরণ করে দেয় পৃথিবীতে এজন্যই এই স্যাটেলাইট কমিউনিকেশনকে অনেক সময় সিক্স ফোর ট্রান্সমিশনও বলা হয় তো স্যাটেলাইটের বা স্যাটেলাইটসহ টেরিস্ট্রিয়ালসহ তাদের সামগ্রিকভাবে মাইক্রোওয়েভ তরঙ্গের যে সুবিধা অসুবিধা সেগুলো আমরা যদি খেয়াল করি ব্যান্ডুইড বেশি আছে তাই আমরা অনেক তথ্য একসাথে ট্রান্সমিট করতে পারি যেটা রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে একটু সমস্যা ছিল এরপরে কেবল ব্যবহারে তো প্রয়োজন হয়ই না আর পাহাড়ি বা দূরবর্তী অঞ্চলের ক্ষেত্রে এটি সুবিধাজনক আছে পাহাড়ের উপরে একটি টাওয়ার বসিয়ে দিলে সেই টাওয়ার টু টাওয়ার যোগাযোগটা খুব ভালো পাওয়া যাবে তবে বাঁকা পথে চলতে না পারাটা একটা লিমিটেশন সেক্ষেত্রে যেটা রেডিও ওয়েভে ছিল না এই জন্য মোবাইল কমিউনিকেশনে একটু কম ব্যবহার হয় এটা আর মাইক্রোওয়েভের মাধ্যমে ওই সেই প্রেরক ও প্রাপকের মধ্যে বাধা থাকাটাই একটা বড়ো সমস্যা বাধা থাকলে ডেটা ট্রান্সমিট হতে পারবে না তাহলে মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ পড়ার পরে আমাদের সামনে আরেকটি অপশনই বাকি থাকছে সেটা হচ্ছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি রিমোট কন্ট্রোল দিয়ে আমরা টিভি জানি আমাদের সবার টিভির রিমোট কন্ট্রোল থাকে এসি রিমোট কন্ট্রোল থাকে রিমোট কন্ট্রোলিং সিস্টেম আছে কিছু আবার নিচে দেখা যাচ্ছে একটি বিশেষ রশ্মিতে ধারণকৃত একটি ছবি যে রশির নাম যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা আশা করি বলতে পারবে এটা হচ্ছে অবলোহিত রশ্মি তো এই অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড আমাদের চুম্বকীয় তরঙ্গ আকারে বিভিন্ন যোগাযোগে ব্যবহার হয় কেমন যোগাযোগ আমরা যদি স্বল্প দূরত্বের কোনো যোগাযোগ করতে চাই তখন আমরা এই ইনফ্রারেড রশ্মিকে ব্যবহার করতে পারি চাইলে তো এক্ষেত্রে রেঞ্জটা একটু ভালো করে জেনে নিই তিনশো গিগাহার্স থেকে তিনশো গিগাহার্স থেকে চারশো টেরাহার্স পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা সেটাকেই আমরা বলছি ইনফ্রারেড আমাদেরকে রেঞ্জগুলো খেয়াল রাখতে হবে যেখানে রেডিওর রেঞ্জ শেষ হয়েছে সেখানে ইনফ্রারেন্ডের রেঞ্জ শুরু হয়েছে আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার থেকে এক মিলিমিটার অনেক কম দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এই রাশিগুলো কিন্তু তোমাদেরকে একটু এক্ষেত্রে ধারণা থাকতে হবে যেগুলো আসলে কি বোঝায় আর এরপরে খুবই নিকটবর্তী ডিভাইস যদি থাকে সেটাও কিন্তু খুবই নিকটবর্তী ডিভাইসের মধ্যে যোগাযোগ যেমন আমি এখানে একটি পয়েন্টার ব্যবহার করছি এই ক্ষেত্রেও কিন্তু ইনফ্রারেড রে দিয়েই যোগাযোগটা সম্পন্ন হচ্ছে এছাড়া ইনফ্রারেড সম্পর্কে আমরা যে আরও কিছু কথা বলতে পারি ইনফ্রারেড রশ্মি যে যোগাযোগ তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ আরেকটা হচ্ছে ব্রডকাস্ট যোগাযোগ তো নাম শুনে কিছুটা ধারণা হয়ে যাওয়ার মতো যে যখন আমরা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি দিয়ে একটি নির্দিষ্ট টার্গেটকে লক্ষ্য করব আর ওই টার্গেটকে লক্ষ্য করেই আমরা আমাদের রশ্মিটা প্রক্ষেপণ করব। তখন সেটাই হবে পয়েন্ট টু পয়েন্ট আর ব্রডকাস্ট হচ্ছে যে ক্ষেত্রে আমরা বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনফ্রারেড রেটাকে তো যদিও বিস্তৃত এলাকাটা খুব বেশি নয় কম দূরত্বই হবে তখন ওইটা হবে ব্রডকাস্ট আর সিগনাল ট্রান্সমিট করার জন্য আমরা ইনফ্রারেড মানের আলো ব্যবহার করি এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ইনফ্রারেড মানের আলো কেমন আলো আমরা এই নামগুলো জেনে রাখব সেক্ষেত্রে একটি হচ্ছে এলইডি বা লাইট এমিটিং ডায়ট আরেকটি হচ্ছে আইএলডি বা ইনজেকশন লেজার ডায়ট এদেরকে ইনফ্রারেড মানের আলো বলা হয় তো এই ক্ষেত্রে এখন শেষ আমাদের যে ইনফ্রারেড রশির ব্যাপারগুলো এক্ষেত্রে আমরা দেখি যে সুবিধা হচ্ছে এটা দামে সস্তা কাছাকাছি দূরত্বের জন্য আমাদের রিমোট কন্ট্রোলিং ডিভাইসগুলো খুব বেশি দামি হয় না বিদ্যুৎ শক্তির কম প্রয়োজন হয় আর স্বল্প দূরত্বে কাজ করতে পারে খুব ভালো খুব দ্রুত কাজ করে তবে স্বল্প দূরত্বে কাজ করে এছাড়া অসুবিধা হচ্ছে এটাকে আমরা অধিক দূরত্বে প্রেরণ করতে পারি না কারণ এটি বাধা অতিক্রম করতে পারে না বাধা অতিক্রম করতে পারলে সেটাকে অনেক দূর পর্যন্ত নেওয়া যেত যেহেতু বাধা অতিক্রম করতে পারে না তাই আমরা বলতে পারি যে দশ মিটার থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ মিটার পর্যন্ত আমরা সিগনাল প্রেরণ করতে সক্ষম হব আর বাধা থাকলে এক্ষেত্রে এই তরঙ্গটা তেমন কোনো কাজ করবে না তো ব্যবহার কোথায় ব্যবহার হচ্ছে রেডিও টিভি এসি ইত্যাদির সিস্টেমে আর তারবিহীন যে আমাদের কীবোর্ড মাউসগুলো ব্যবহার হয় ওয়ারলেস কীবোর্ডগুলো ওয়ারলেস মাউসগুলো বা প্রিন্টারগুলো তাদের মধ্যে যোগাযোগের জন্য আমরা এই রশিটা ব্যবহার করি তো বলতে গেলে মোট কথা পার্সোনাল যে ডিভাইসগুলো আছে সেগুলোতে আমরা ইনফ্রারেড রশ্মির যোগাযোগটা ব্যবহার করতে পারি তো আজকের পাঠগুলো শেষে তোমাদের জন্য কিছু কাজ থাকছে দেখো তোমরা এগুলোর উত্তর দিতে পারো কিনা প্রথমত তোমাদের সামনে প্রশ্ন এসেছে যে জি ও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতার কক্ষপথে রাখতে হয় একটা নির্দিষ্ট উচ্চতা আমরা পড়ছিলাম সেই উচ্চতাটা হচ্ছে ছত্রিশ হাজার কিলোমিটার সেটা তোমরা আবার মাইলে হিসাব করলে কত হয় সেটাও কিন্তু জেনে রাখতে পারো চাইলে আর টেলিভিশনের রিমোট কন্ট্রোলে যে তরঙ্গ ব্যবহার হয় সেটা কি তরঙ্গ টেলিভিশনের রিমোট কন্ট্রোল তার মানে কাছাকাছি দূরত্বে আর কাছাকাছি বা স্বল্প দূরত্বে আমরা ইনফ্রারেড রশ্মি ব্যবহার করেছিলাম আশা করি আমাদের মনে আছে এটা এরপর আমাদের জন্য কিছু একক কাজ থাকছে তোমরা শিক্ষার্থী বন্ধুরা এগুলো করার চেষ্টা করবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কী রেডিও ওয়েভ কি মাইক্রোওয়েভ কি ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি বা কী এগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে তো আরেকটি বাড়ির কাজ করার জন্য বা বাড়িতে অনুশীলন করার জন্য আরেকটি কাজ থাকছে সেটা হচ্ছে এই যে তারবিহীন মাধ্যমগুলো আমরা পড়লাম এই যে ইনফ্রারেড মাইক্রোওয়েভ অ্যান্ড ওয়েভ এদের মধ্যে কোনটা তোমাদের কাছে সুবিধাজনক মনে হয়েছে কোনটা অসুবিধাজনক মনে হয়েছে সেটা তোমরা যাচাই করতে পারবে বা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবে তো সবশেষে তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নিবে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ